তো বন্ধুরা, আমি অরিন্দম আর আপনারা দেখছেন প্ল্যানেট এম্পায়ার। তো আমরা কম্পিউটার কেনার পরই ভেবে থাকি ভাইরাস অ্যান্টিভাইরাস, ভাইরাসের জন্য আমরা নানা রকম অ্যান্টিভাইরাস লাগিয়েও থাকি। তো আজকে আমি আমার পছন্দের একটা অ্যান্টিভাইরাসের আনবক্সিং এবং কীভাবে সেটা কুইক ইনস্টল করা হয় সেটা আপনাদের পুরোটা করে দেখাবো। তো আমার কাছে এই মুহূর্তে রয়েছে ক্যাসপারস্কাই টোটাল সিকিউরিটি, যেটা 1 PC-র জন্য এবং 3 ইয়ার, ঠিক আছে। এখানে আমি লেটেস্ট সফটওয়্যার সমস্ত আপডেট পাবো, এছাড়া এটা উইন্ডোজ 10, ম্যাক, iOS সমস্ত কিছু কম্পার্টেবল সমস্ত কিছুতেই সাপোর্ট করবে। আচ্ছা, এর জন্যে যে সিস্টেম রিকোয়ারমেন্ট প্রয়োজন সেগুলো হচ্ছে, প্রথমেই আমি বলে দিই, এখানে উইন্ডোজের যেটা ডেস্কটপ বা ল্যাপটপের জন্য বলা হচ্ছে 105 MB ফ্রি পেস লাগবে, তার সঙ্গে ইন্টারনেট এক্সপ্লোরার 9 বা তার হায়ার যে কোনো কিছু, তার সঙ্গে এনএটি ফায়ার ফ্রেমওয়ার্ক 4 এবং হায়ার, আর উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ প্রো, এবং উইন্ডোজের 8.1-এর ওপর যেগুলো আছে, এবং উইন্ডোজ 7-এর মিনিমাম সার্ভিস পয়েন্ট 1 থেকে তার উপরে হতে হবে। এছাড়াও উইন্ডোজ ভিস্টার হোম বেসিস অথবা প্রিমিয়াম বিজনেস এন্টারপ্রাইজ সব কিছুতেই এটা সাপোর্ট করবে। প্রসেসর রিকোয়ারমেন্ট হচ্ছে 1 GHz তার হায়ার, আর মেমোরি র্যাম হচ্ছে মিনিমাম 1 GB 32 বিটের জন্য এবং 2 GB র্যাম 64 বিটের জন্য, ঠিক আছে। এরপরে যে উইন্ডোজ পিসের যে সমস্ত ট্যাবলেট আছে সেটা উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1 এবং প্রো 64 বিটের সাপোর্ট করবে। ম্যাক্স ম্যাক যদি আপনার ওএস হয় তার জন্য 1350 MB ফ্রি পেস লাগবে হার্ড ডিস্কে, মেমোরি লাগবে র্যাম 2 GB এবং ওএস হচ্ছে 10.11 এর আপার। আর স্মার্টফোন যদি হয় অ্যান্ড্রয়েডের মিনিমাম ভার্সন হচ্ছে 4.1 থেকে 7.1, আর iOS 9.0, আর উইন্ডোজ ফোন মিনিমাম 8। এবার আমরা ক্যাসপারস্কাই যে টোটাল সিকিউরিটি আমার কাছে রয়েছে তার লেয়ার অফ প্রোটেকশনসগুলো আমরা দেখে নেবো। ক্যাসপারস্কাই মূলত 3 রকম অ্যান্টিভাইরাস বার করে, সেটা প্রথমত হচ্ছে ক্যাসপারস্কাই অ্যান্টিভাইরাস শুধুমাত্র, আর একটা ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি, আর একটা টোটাল। তো টোটালে আমরা মূলত এতগুলো ফিচার্স পাচ্ছি যেগুলো অন্যান্য থেকে প্রায় অনেক কটাই বেশি রয়েছে, তো সেই জন্য আমি ক্যাসপারস্কাই টোটাল সিকিউরিটিটাই ইনস্টল করব এবং এটাই আমার নিজে পার্সোনালি সেফ বলে মনে হয়েছে এবং আপনারাও দেখতে পারেন, কিন্তু অন্যান্যগুলো অবশ্যই ভালো। তো চলুন এবার এইটাকে আনবক্স করে দেখি এর মধ্যে আপাতত আমরা কি কি পাই এবং দেখা যাক। তো এবার আমি এটা আনবক্স করছি, তো দেখা যাক এর মধ্যে আপাতত। আচ্ছা, ওকে ওকে, এর মধ্যে আমি একটা ইনস্টলের ডিস্ক পাচ্ছি। টোটাল সিকিউরিটির একটা ডিস্ক যেখানে যা যা লেখা রয়েছে, উইন্ডোজ 10 কম্পিউটারি এসেট্রা এসেট্রা। আর একটা জিনিস যেটা হচ্ছে কিছু কোশ্চেন অ্যান্সার্স, আর এই সমস্ত কীভাবে ইনস্টল করা হয় তার প্রসিডিওর দেওয়া আছে। আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে, এটাই হচ্ছে মেন, যেটা আমাদের হচ্ছে কিটা অ্যাক্টিভেশন কি। ওকে, তো ঠিক আছে, এবার আমরা এটা ইনস্টল করে দেখবো কেমন কীভাবে ইনস্টল করা হচ্ছে এবং কুইকলি, খুবই ইজি ইনস্টল প্রসেস। তো এই মুহূর্তে আমি আমার কম্পিউটারে চলে এসেছি, আর এই যে ইনস্টলিং যে সিডিটা রয়েছে সেটা আমি এই মুহূর্তে সিডি ড্রাইভে ইনস্টল করব। তো ওই সিডি ড্রাইভ বার করে নিলাম, অ্যান্ড এরপর এই যে পুরো যে ডিস্কটা রয়েছে সেটা আমি কম্পিউটারে ইনসার্ট করলাম। এটা অটোমেটিক অটো ডিটেক্ট হয়ে যায়, কিংবা যদি অটোমেটিক ডিটেক্ট নাও হয় আমি এটা মাই কম্পিউটারের মধ্যে পেয়ে যাব। তো আমি সোজা মাই কম্পিউটারে চলে যাচ্ছি, এই মুহূর্তে এখনও পর্যন্ত এটা লোড হয়নি। ডিভিডি RW যেটা, এই যে অটোমেটিক লোড হয়ে গেলো, এটা KTS বলে একটা ফোল্ডার, তারপর আমি এখানে অটো রান করছি এটাকে। অটো রান করলে একটা নতুন উইন্ডো খুলবে, একটু সময় লাগছে। ওকে, অটো রান করেছি, তো এই যে ইনস্টলগুলো অপশান দিচ্ছে, প্রোটেক্টেড পিসি এরকম একটা উইন্ডো খুলবে এবং ইনস্টল ইনস্টল বলে খোলার পর একটা নতুন ওয়েলকাম উইন্ডো খুলবে যেখানে লেখা থাকবে ক্যাসপারস্কাই টোটাল সিকিউরিটি। ওকে, ওয়েলকাম টু টোটাল সিকিউরিটি অ্যান্ড কন্টিনিউ। দেন আমি কন্টিনিউ করলাম, এখানে যে টার্মস কন্ডিশনগুলো আছে সেগুলো টার্মস কন্ডিশনগুলো আমাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে এবং তারপর আমি ইনস্টল করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা উইন্ডো খুলবে যেখান থেকে আমাকে একটা পারমিশন চাওয়া হবে, সেটা আমি ইয়েস করবো। এখানে এখন এটা বলছে 5 মিনিট প্রায় সময় লাগবে এটা পুরো ফাইল প্রসেসটা ইনস্টল হতে, তো ইনস্টল এটা হোক।
আমি এই মুহূর্তে ভিডিওটাকে একটু পজ করছি, কারণ ওটা 5 মিনিট সময় লাগবে। তো 5 মিনিট পর ইনস্টল হওয়ার পর আমি ওই ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমার এই মুহূর্তে এটা ইনস্টল হয়ে গেছে এবং এখানে কিছু সেটিংস চাইছে, তো সেগুলো আমি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, অটোমেট দেখাচ্ছে যে এখানে ইনস্টল হয়ে গেছে, ফিনিশ করলাম। এখানে ক্যাসপারস্কাই মিন এই যে যে লোগো সেটা চলে এসেছে এবং দেখাচ্ছে যে ক্যাসপারস্কাই টোটাল সিকিউরিটি লোডিং দ্য অ্যাপ্লিকেশন। এবার এইরকম একটা উইন্ডো আসবে। এবার আমার কাছে আমার লাইসেন্স কিটা চাইবে, আমি লাইসেন্স কিটাও দেবো। এগুলো সেফ মানি ব্যাংকিংয়ের জন্য এবং এগুলো ওয়েব ক্যাম প্রোটেকশন, সোশ্যাল ব্রাউজিং, পাসওয়ার্ড প্রোটেকশন এক্সেট্রা। ওকে, ডান। এবার আমি এখানে আমার যে প্রিমিয়াম কি যেটা আমি পেয়েছি এখানে, সেই প্রিমিয়াম কিটা আমি দেবো। তো এটা আমি আরেকবার ভিডিওটা পজ করবো, যেহেতু অ্যাক্টিভেশন কিটা দেবো। অ্যাক্টিভেশন কিটা দেওয়ার পর আমি আবার কন্টিনিউ করব। তো আমি অ্যাক্টিভেশন কিটা দিয়ে, তো আমি অ্যাক্টিভ অটোমেটিক করে দিয়েছি, তারপর অটোমেটিক এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ডান। আচ্ছা, এটা প্রথমবার যেটা, এটা এর আপডেট প্রয়োজন হয়, এই আপডেটটা করতে হবে। এবং তারপর আমি পুরো আমার যে কম্পিউটারটা আছে সেটা পুরোপুরি স্ক্যানও করব। আচ্ছা, ক্যাসপারস্কাই যে এই যে আমি লোগোটা দেখতে পাচ্ছি, এই যে ক্যাসপারস্কাই সিকিউর কানেকশন, এর সঙ্গে আমি ভিপিএন পাচ্ছি, এটার মাধ্যমে আমি ভিপিএন করতে পারবো। আর সেফ মানি ফর ব্যাংকিং ট্রানজ্যাকশানের জন্য। এছাড়াও এখানে এই সমস্ত ডিটেলস, সমস্ত রকম যে ফিচার্সগুলো পাচ্ছি, এই যে আমার নেটওয়ার্ক মনিটরিং হচ্ছে, অ্যাপ্লিকেশান সিপিইউ ইউজেস, মেমোরি ইউজেস, তো এই হচ্ছে ডিটেল। ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটির আমি ইনস্টল করার পুরো প্রসেস বললাম, খুবই ইজি প্রসেস। আর মার্কেটে অনেক রকম কোম্পানি অ্যান্টিভাইরাস পাওয়া যায়, তো এর মধ্যে কুইকহিল, ক্যাসপারস্কাই মূলত আমার চয়েসই প্রথম আর দ্বিতীয়র মধ্যে আছে। তো আমি নিজে ক্যাসপারস্কাই ইউজ করছি এবং এটাই আনবক্সিং দেখালাম। তো আশা করি তোমরাও তোমাদের কম্পিউটারে বা মোবাইল, স্মার্টফোন, যে কোনো জায়গায় অ্যান্টিভাইরাস ইউজ করতে পারো, যথেষ্ট ভালো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, লাইক করো। ওকে, থ্যাংক ইউ, বাই।